হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের আবর্তনে যে পরীক্ষাতে কীরকম কোয়েশন থাকবে আবর্তন নিয়ে যা তোমাদের কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব তো চলো দেখি আজকে কীরকম প্রশ্ন আছে দেখো এই রকম প্রশ্ন থাকবে যে কীরকম আছে দেখো মানুষ সাধারণত স্বার্থপর এটা একটা বাক্য এরকম বাক্য দেওয়া থাকবে তোমাদের কোয়েশন পেপারে তো তোমাদের বাক্য থেকে তোমাদেরকে লজিক্যাল ফর্মে আনতে হবে এলে মানে লজিক্যাল ফর্ম তো লজিক্যাল ফর্মে আন আনার পর তোমাকে এভাবে করতে হবে ঠিক আছে তো চলো তো এটা কি বচন হবে সেটা তোমাকে আগে লজিক্যাল ফর্মটা বানাতে হবে তোমাকে লজিক্যাল ফর্মটা যদি জানা থাকে তাহলে অবশ্যই পেরে যাবে আর যদি না জানা থাকে তাদেরকে বলি আমার আগের ভিডিওগুলো যে লজিক্যাল ফর্মে বা বচনের যে সমস্ত নিয়ম যে আছে সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও আমার ভিডিওগুলো তাহলে তোমরা শিখে নিতে পারবে এই বচন কীভাবে তৈরি হচ্ছে বাক্য থেকে বচন ঠিক আছে আশা করি তোমরা অনেকেই শিখে গেছো অনেকেই জেনে গেছো তো চলো আজকে শুরু করি তো এলপ করো আয়বচন করো কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কেন আয়বচন হলো সেটা দেখাও দেখো এখানে যে সাধারণত কথাটা পেয়েছি বাক্যের মধ্যে সাধারণত পেয়ে গেছে সাধারণত কথা থাকলে আয়বচন হয় ঠিক আছে সেই জন্য আয়বচন হয়েছে ঠিক আছে আচ্ছা এইটা যুক্তি বাক্য বলে এটাকে কী বলে যুক্তি বাক্য যুক্তি বাক্যকে আবার কী বলা হয় আবর্তনীয় এইরকম কথাটা লিখতে হবে আবর্তনীয় ঠিক আছে ব্র্যাকেট দিয়ে তো সিদ্ধান্ত করো লেপ করো আয় বচন করো কোনো কোনো সার্থপর জীব হয় মানুষ এটাকে বলে সিদ্ধান্ত সিদ্ধান্তকে আবার কি বলে থাকি আমরা আবর্তিত তো এই যে আবর্তন আয় থেকে আয় বচন হয় এটা তোমরা নিশ্চয় আগে ভিডিওটা দেখে নিয়েছো কিভাবে হচ্ছে কেনই বা হচ্ছে আচ্ছা চলো তারপরে কোশ্চেনটা দেখে নাও দেখো দু নম্বর কোশ্চানটা কি আছে বাদুড় স্তন্যপায়ী তো এখানে দেখো বাদুড় স্তন্যপায়ী বলে সেটা নির্দিষ্ট করে বোঝানো হয়নি কিন্তু বাদুড় জাতিকে বোঝানো হচ্ছে আমরা জানি বাস্তব জ্ঞানের সাথে আমরা বুঝতে পারি যে সব বাদুড়ই স্তন্যপায়ী যে এমন নয় যে কিছু বাদুড় স্তন্যপায়ী নয় আছে কি নেই তাহলে এই জন্য আমরা জানি যে সব বাদুড়ই স্তন্য পাই তাহলে এই জন্য আমরা এ লেপ করবো বছর করবো তো সকল বাদুড় হয় স্তন্য পাই এটাকে বলবো আবর্তনীয় তাহলে এ থেকে কি বচন হয় আবর্তন আয় বচন হয় তাই তো সিদ্ধান্তে এলেপ করো আয় বচন করো কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী হয় বাদুড় এটাকে বলেই আমরা ঠিক আছে দেখে দেখো মানুষ মাত্র সুখী এইখানে মানুষ মাত্র সুখী বলা আছে মাত্র কথাটা এখানে দেখো কোথায় আছে মাঝখানে এর আগে আমরা যতগুলো নিয়মের যেগুলো করেছিলাম সে মাত্র একমাত্র কেবলমাত্র সবগুলো বাক্যে পূর্বে ছিল মানে আগে ছিল এটা আমাদের নিয়মও বলা ছিল বাক্যে পূর্বে যদি থাকে বা আগে যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি বাক্যটি যদি সদর্থক হয় তাহলে তাহলে উদ্দেশ্যবিদেহ পাল্টাপাল্টি হবে উদ্দেশ্যবিদেটা কী হবে স্থান পরিবর্তন হবে তো এই ক্ষেত্রে দেখো মাত্র কথাটা মাঝখানে আছে মাত্র কথাটা মাঝখানে থাকার জন্য উদ্দেশ্যবিদেহ পাল্টাপাল্টি হবে না ঠিক আছে এই বছর হবে দেখো কারণ সদর্থ হলে এ বচন আর নগর্থ হলে ই বচন এটা আমরা জেনে গেছি আগেই চল চলো এলোপ করো এ বচন করো সকল মানুষ হয় সুখী এটাকে বলবো আবর্তনীয় আচ্ছা এলেপ করো আয় বচন করো এ থেকে আয় হয় ঠিক আছে আবর্তনীয় কোনো কোনো সুখী ব্যক্তি হয় মানুষ এটাকে বলবো আবর্তিত তারপর এটা দেখে নাও ধনীরা সুখী বলছে ধনীরা বলছে কারা না ধনীরা তো কোন ধনীটাকে বলছে নির্দিষ্ট করে বোঝানো হয়নি যে রাম যদি থাকত রাম সুখী তাহলে কিন্তু নির্দিষ্ট হতো যেহেতু এখানে কোনো ব্যক্তির নাম নেই আমরা বলেছি ধনীরা মানে যারা ধনী তারাই সুখী বলে সেটা তাহলে এইখানে বলছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে উল্লেখ করা হয়নি এটা অনির্দিষ্ট হয়েছে অনির্দিষ্ট থাকলে সেক্ষেত্রে আমরা করি আয় বচন তো এইখানে দেখো বাক্যটা যেহেতু সদর্থক তার জন্য বচন করছি যদি নঙর্থ হতো তাহলে বচন হতো যেহেতু এটা সদর্থক কারণ নয় বা না নেই আচ্ছা এলোভ করো আয় বসন করো কোনো কোনো ধনী ব্যক্তি হয় সুখী এটা বলবো আবর্ত নিয়ম আচ্ছা সিদ্ধান্ত করো এই করো আয় থেকে আয় বসনই হয় কোনো কোনো সুখী ব্যক্তি হয় ধনী ব্যক্তি এটা আবর্তিত বলি তারপর এটা দেখো দেখো তারপরের প্রশ্নটা দেখো গাধা ঘোড়া নয় এখানে বলেছে গাধা ঘোড়া নয় কী নয় না ঘোড়া নয় তো এটা আমরা জানি নয় থাকলে ই বচন হবে ঠিক আছে চলো ই বচন করবো এ করো ই বচন করো কোনো গাধা নয় ঘোড়া এটা বলছে আবর্তনীয় সিদ্ধান্ত করো এ করো ই বচন ই থেকে ই বচনই হয় কোনো ঘোড়া নয় গাধা এটা আবর্তিত বলবো তারপরে ওটা দেখে নাও দেখো তারপরে ওটা দেখো কী আছে কে অশান্তি চায় এটা দেখো জিজ্ঞাসিন কে অশান্তি চায় এটা প্রশ্ন করা হচ্ছে তো প্রশ্নসূচক বাক্য থেকে কিভাবে যে বচনে আনতে হয় সেটা তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিওটা দেখে নিয়েছো যারা দেখো তারা দেখে নাও তারপরে এটা করো তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি তাহলে এখানে এটা বাক্যটা কি সদর্থন নগত বাক্যটা সদাত সতত থাকলে ই বচন হবে দেখো এই লেপ করো ই বচন করো কোনো মানুষ নয় অশান্তিকামী ব্যক্তি এটাকে বলবো আবর্তনীয় সিদ্ধান্ত করো এই লেপ করো ই বচন করো কোনো অশান্তিকামী ব্যক্তি নয় মানুষ এটা বলবো আবর্তিত আচ্ছা তারপরে দেখো তারপর এটা দেখো কোন মানুষ সর্বজ্ঞ এটাও জিজ্ঞাসীন আছে দেখো এটা বাক্য কি সদর্থন নগত সদর্থক তাহলে ই বোচন হবে এ লেপ করো ইবোচন করো কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্যক্তি এটা বলবো আবর্তনীয় সিদ্ধান্ত করো এ লেপ করো ই বচন করো কোনো সর্বজ্ঞ ব্যক্তি নয় মানুষ এটা বলবো আবর্তিত ঠিক আছে এর ই থেকে ই বচন হয় এটা তোমরা এর আগে নিশ্চয়ই জেনে গেছো আবতন ই থেকে ই বচন হয় যারা জানো নি আগের ভিডিওগুলো দেখে নাও তাহলে খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে দেখো ফুল লাল নয় এটা ফুল লাল নয় এটা কোন ফুলটাকে বলছে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি সেজন্য অনির্দিষ্ট করে বলা হচ্ছে তার মানে এটা করবো অবচন যদি নির্দিষ্ট করে যদি বোঝানো হতো তাহলে এই হতো ঠিক আছে এলো করো ও বচন করো কোনো কোনো ফুল নয় লাল এটাকে বলছে আবর্তনীয় তাহলে ও বচনে আবর্তন কোনোদিনই সম্ভব নয় এটা আমরা এর আগেও কারণটা জেনে গেছি যারা জানুন কারণটা দেখে নাও ভিডিওটা এর আগে ভিডিওটা আছে দেখো ও বচনে আবর্তন সম্ভব নয় এটা উত্তর তারপরটা দেখো কোনো পাখি নয় পশু বলছো কোনো পাখি নয় পশু এটা কোনো নয় থাকলে আমরা জানি ই বচন হয় তাহলে এ লেপ করো ই বচন করো কোনো পাখি নয় পশু এটা বলছে আবর্তনীয় সিদ্ধান্ত করো এই লেপ করো ই বচন করো কোনো পশু নয় পাখি এটা আবর্তিত বলা হয় এটা দেখে নাও মানুষ পশু নয় দেখো মানুষ কি বলছে পশু নয় এটা এলেপ করো ই বচন কারণ ই বচন কেন হয়েছে নয় আছে এটা বাস্তব জ্ঞানের সাথে আমরা মিল দেখতে পাচ্ছি কোনো মানুষ কি পশু হতে পারে সেই জন্য এটা সব মানুষকে বোঝানো হয়েছে এটা ই বচন হবে ঠিক আছে তাহলে সব মানুষকে বোঝানো নির্দিষ্ট করে মানে না বললো যে রাম টাম যধু মধু না বললো এটা আমরা জানি যে বাস্তব জ্ঞানে কি জানি না মানুষ কখনোই পশু হতে পারে না সেই জন্য ই বচন করো আচ্ছা তাহলে লাভ করো ই বচন করো কোনো মানুষ নয় পশু তাহলে এটা আবর্তনী হচ্ছে আচ্ছা লাভ করো ই বচন করো কোনো পশু নয় মানুষ এটা আবর্তিত কর তাহলে তোমরা আপাতত এই দশটি তোমরা আবতনে নিয়ম এবং তোমরা কীভাবে প্রশ্ন আসতে পারে সেটাও দেখতে পেয়ে গেছো তাহলে এরকমভাবে প্রশ্ন থাকতে পারে যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দিয়ে দেবে আর তোমরা এই ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু আর যারা এই চ্যানেলটিতে নতুন আছো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নিচে একটি লাল বাটন আছে সাবস্ক্রাইবে সেটা ক্লিক করো তার পাশেই একটা বেল আইকন আছে সেটা ক্লিক করো এর ফলে কী হবে তোমাদের কাছে সমস্ত ভিডিও সরাসরি তোমাদের কাছে চলে আসবে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে তোমাদের কাছে সমস্ত দর্শনের নিয়ম পাবে না সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে আসবে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে সেটাও একটু কমেন্ট করে আমাকে জানাও